बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 एवं 01815354650 আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ এটা সংগঠিত হয়েছিল 2009 সাল ঢাকা কাউন্সিল হয়েছিল এরপর আবার 2013 সালে ডালদিঘি ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আন্ডারে মহাসমাবেশ হয়েছে এতদিন অনেক সময় দেখা গেছে আহলে সুন্নাত ওয়াল জামাত এম এ জলিল সাহেব ঢাকার মধ্যে আগ্রাবাদ আল্লামা সাইফুর রহমান নেজামী সাহেব আবার আল্লামা শাহ সুফি মুইনুদ্দিন আল হাসানী সাহেব আল্লামা আজিজুল কালকাদরী সাহেব সিবতলি প্রতিষ্ঠাতা ফিজুবল সাহেব আল্লামা জালালউদ্দিন আল কাদরী সাহেব এইভাবে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ছিল কিন্তু আমাদের এম এ মতিন সাহেব সমন্বয় কমিটির মাধ্যমে সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত ইনশাল্লাহ এখন একত্র করে এখন আমরা আবার পুনরায় আহলে সুন্নাত ওয়াল জামাত ইনশাল্লাহ গত 10 তারিখ দক্ষিণ জেলার গঠন হয়েছে গত 26 তারিখ উত্তর জেলা গঠন হয়েছে এর পূর্বে মহানগর গঠন হয়েছে তাহলে ইনশাল্লাহ সমস্ত বাংলাদেশ প্রত্যেকটা জেলা এবং বিভাগে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত সাংগঠনিক রূপ দিচ্ছে সেখানে আপনারা খুশি হবেন আনন্দিত হবেন এটা হলো আমাদের প্রধান রহস্য এবং উদ্দেশ্য হলো আহলে সুন্নাত ওয়াল জামাত যেমন মনে করেন গতকাল আহমদ শফির সাথে আল্লামা আহমদ শফির সাহেবের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এক হয়ে ওখানে যোগাযোগ করতে গেছে কি জন্য দোয়া চাওয়ার জন্য সাক্ষাৎ করার জন্য গতকালের ফেভারের মধ্যে আমি পেয়েছি আমার সবি সাহেবকে বলছে বলার মধ্যে যে সাতজন মানুষ কি হয়েছে শহীদ হয়েছে তাদের ব্যাপারে আপনারা যে কোনো ভূমিকা পালন করেন নাই আপনারা কোনো বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলামূলক কোনো ঘটনা ঘটান নাই সেই জন্য আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য আসছি গেছে কারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাহলে চিন্তা করে দেখেন মুসলমানের বিরুদ্ধে সংগঠিত হওয়ার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব এক বলে না ঠিক কিনে যেখানে আপনারা বিশ্বব্যাপী দেখেন শুধু ইসলামের বিরুদ্ধে কিছুদিন আগে আমি মোবাইলের মধ্যে একটা স্ট্যাটাস পাইছি কি অতএব হিন্দুদের বিরুদ্ধে যদি কোনো কিছু হয় একটা হিন্দু যদি আঘাত হয় সাথে সাথে ইন্ডিয়ার পক্ষ থেকে কী আসে প্রতিবাদ আসে বুদ্ধদের যদি পক্ষ থেকে যদি বৌদ্ধ কোনো একটা বুদ্ধিস্টের যদি আঘাতপ্রাপ্ত হয় সাথে সাথে চীনের পক্ষ থেকে কী আসে প্রতিবাদ আসে কিন্তু দুর্ভাগ্য মুসলমান পৃথিবীর মুসলমানের কোনো রাষ্ট্রের মধ্যে যদি মুসলমানের আঘাত হয় কোনো একটা ইসলামী রাষ্ট্র থেকে কোনো প্রতিবাদ আসে না আসলে কথাটা ঠিক না বলে না ঠিক কি না রহস্যটা কি আমরা কোরআন মানি না কোমরা কোরআন এমনি আমাদের বুকে আছে শোকেসের মধ্যে আছে মসজিদের মধ্যে আছে ফুরকানের মধ্যে আছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ হাবলুন মানি রসি আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রহমতুল্লাহ তাফসিরে বাইজাবি শরীফের মধ্যে লিখতেছে হাবলুন মানে রসি এখানে গরু বাঁধার রসি নয় গাছ বাঁধার রসি নয় রসি মানে ওখানে বলতেছে কোরআন সুন্নার বিধান অনুযায়ী আল্লাহ এবং রসুলের আদর্শ অনুযায়ী এই কোরআন সুন্নার বিধান এবং আদর্শের উপর আমাদেরকে একত্র হতে হবে জোর বলেন সুবহানাল্লাহ কিন্তু আমরা ওই আদর্শ কায়েম করার জন্য অথচ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এরা তাদের নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য এক হয়ে গেছে বলে না ঠিক কিনে
শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করার জন্য, শহীদ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য, প্রেসিডেন্ট এরশাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য তারা একত্র হয়ে সংসদ পর্যন্ত পৌঁছে এবং তারা মাঠে ময়দানে কাজ করছে, বলে না ঠিক কিনে? আচ্ছা, সুন্নিয়তকে ধ্বংস করার জন্য বাংলাদেশের মধ্যে ওয়াবি তাবলিগ জামাত, বর্তমান আবার কাদিয়ানি সালাফি আহল হাদিস এরা একশো, এই ছয় দল শুধু সুন্নিদের বিরুদ্ধে আছে, বলে না ঠিক কিনে? যে কোনো কাজে আপনারা লক্ষ্য করবেন, সুন্নিদের বিরুদ্ধে যদি কোনো সমস্যা হয় ওয়াবি জামাত তাবলিগ সব এক হয়ে যায়। কিন্তু ভোটের সময় আপনি যদি বলেন একজন কমিলেনের, এই তুমি ফাল্লার মধ্যে ভোট দাও, হয়তো না আমরা বিষয় মারা ফাঁকা মার্কা ভোট দেবো, কিন্তু ফাল্লা ভোট দেবো না, বলে না ঠিক কিনে? ফাঁকা মার্কা যদি বলেন, জামাতকে যদি বলেন আপনি ফাঁকা মার্কায় ভোট দেন, হয়তো না আমরা দাড়ি পাল্লা ভোট দেবো, কিন্তু ফাঁকা মার্কায় দেবো না, এইসব দেখেন। কিন্তু কোনো কারণে যদি সুন্নিদের বিরুদ্ধে হয় তখন সাথে সাথে ওয়াবি জামাত তবলিগ সব এক হয়ে যায়। এখন বর্তমান দেখা যাচ্ছে এ সালাবি কাদিয়ানি এবং আহল হাদিস এরাও কিন্তু সুন্নিদের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? সেই জন্য যুগ এবং সময়ের প্রেক্ষাপটে আজকে আমরা এটা সময়ের দাবি, এতদিন পর্যন্ত আমরা এখন আমাদের সুন্নিদেরকে আমরা অনেক, আমার বয়স এখন মনে করেন আমি 92 সালে কামিল বাস করে সার্ভিসে ঢুকছি, কিন্তু দেখতেছি সুন্নিরা, আমি ছাত্রসানা করছি, যুবসানা করছি, ইসলামী গ্রহণ করতেছি, আলোচনা তো করতেছি, আমার এই নগণ্য সায়ামত ধারণ বয়সের মধ্যে দেখলাম আমাদের অনেক সুন্নি পাবলিক সুন্নি আলেম ওলামা তারা দিন তিন দলের মধ্যে ঢুকে আছে, কিছু আওয়ামী লীগে, কিছু বিএনপিতে, কিছু জাতীয় পার্টিতে। তাহলে তারা, তাদের কোনো ব্যক্তিত্বও নেই, তাদের আত্মমর্যাদাও তাদের মধ্যে কোনো অনুভূতি নেই, আসে না? বলেন না আসে না? এই যে তালসরই আর একটা সালসরই আছে, এসে বলেন না ঠিক কিনা? তালসরই বলতেছে আমি স্বাধীনভাবে আমার তাল গাছের মধ্যে একটা বাসা বানবো, জ্বর তুফান বজ্রপাত বৃষ্টি বাদল যাই হোক না কেন, আমি কারো দ্বারস্থ হব না, কারো করার ফাঁসের মধ্যে থাকবো না, আমি একটা তালসরই হিসাবে আমি স্বাধীনভাবে আমি তাল গাছের মধ্যে অবস্থান করব, ঠিক কিনা বলেন? কিন্তু আর কিছু সালসরই আছে, তারা বলে আমি আম গাছে যাব না, তাল গাছে যাব না, আমি বড় মানুষের ধনী মানুষের ঘরের ওই ফাঁসে গিয়ে শালের ভিতর ঢুকে থাকবো, এসে বলে না ঠিক কিনা? এখন আমরা আসলে আত্মসমালোচনা করতেছি, এটা আমাদের দরকার, আমরা আত্মসমালোচনা করি না বিদেই আমাদের পরিবর্তন আসতেছে না, আমাদের সুন্নি পাবলিক আলেম ওলামা বলেন, শিক্ষিত বলেন, বাংলা শিক্ষিত বলেন, কিন্তু সবার মধ্যে এখনও তালসরই আর সালসরইয়ের পার্থক্য বুঝে আসে নাই। এরা এখনো পর্যন্ত ওই ডন মানুষের রাইসের তলে এবং নেতা নেত্রীর রাইসের তলে থাকার জন্য এখনো পর্যন্ত অভ্যাস রয়ে গেছে, বলে না ঠিক কিনা? নিজের একটা স্বাধীনভাবে সংগঠনে এসে আমরা একটা প্রতিষ্ঠান তৈরি করব, সংগঠন তৈরি করব, ওই সংগঠনের ছায়া তলে আমরা একত্র হয়ে আমাদের সুন্নিয়তের আদর্শটা আলা হযরত সাইরা বাংলাল কাদেরীর শুধু ওয়াজ করে করে এখানে মাঠে ময়দানে শহীদ ডুয়া তলে উডানের মধ্যে বসে বসে তাল গাছতলে আম গাছতলে বসে বসে শুধু বিরিয়ানি আর রুটি বিডা হেডে হবে না, আমাদের আলা হযরতের আদর্শটা বাংলাদেশের সংসদ পর্যন্ত পৌঁছাইতে হবে, বলেন না দরকার আছে না? নাই একটা শের বাংলা সাহেব তিনবার চেয়ারম্যানই করে বাংলাদেশের মুসলমানকে, হাঁটাদারের মুসলমানকে কি করছে, শিক্ষা দিয়েছে, এই মল্লারা তোমরা মসজিদ পর্যন্ত শুধু বসে থাকবে না, শুধু মদরাসা নিয়ে বসে থাকবে না, তোমরা রাজপথে নামো, তোমাদের রাজপথটা ইহুদি নসরা খ্রিস্টান দখল করতেছে কিন্তু মুসলমানরা ঘরে বসে আছে, আমাদের আত্মমর্যাদাটা কোথায়, আমাদের পরিচয় কোথায়, আমরা কার ছেলে, আমরা কার নাতি, আমাদের ফির বুজুর্গ কারা, আমাদের গোড়া কোথায়, আমাদের গোড়া হলো মদিনা শরীফ, আমাদের উত্তরসূরি হলো আলা হযরত, উত্তরসূরি হলো গৌসু বুকদার, বাংলাদেশ পাক ভারত এশিয়া মহাদেশে চট্টগ্রামে ইসলাম আনছে একমাত্র হাজা গরিবে নামাজ, শাহজালাল ইয়মনি, শাহ সনুল মোসনের শাহ আমানত, গৌসু মেজবান্ডার শাহ শ্রীকোট, শাহ ফির মির মির শাহ ফিরাউলিয়া, এরা দে এখানে ইসলাম আনছে, এখানে রসুল আসে নাই কিন্তু অলিয়াল্লাদের মাধ্যমে আসরা আজকে আমরা ইসলাম পেয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সুন্নিরা,
আমরা কোন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টিকে হিংসা করতেছি না, এদের মধ্যে আমাদের সুন্নি আছে না নাই বলেন না? আছে না নাই কি তারা আগে নাকি আমাদের সুন্নিরা আগে? সুন্নিরা আগে। সুন্নিয়তের পরিচয় দিয়ে, মুসলমানের পরিচয় দিয়ে তারা বিভিন্ন জায়গায় কি করতেছে, তাদের মূল্যায়ন এবং সম্মান বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এখন সুন্নিরা গড়ে বসে থাকছে কেন? সেই জন্য আমি অনুরোধ করব, আমরা এভাবে এলোমেলো না থেকে আমাদের সংঘবদ্ধ হতে হবে। সংঘবদ্ধ হতে গেলে সংগঠন লাগবে না বলেন না ঠিক কিনে? একটা রিক্সাওয়ালার সংগঠন আছে, ব্যাঙ্গারিওয়ালা সিংহ সংগঠন আছে, শহরের মধ্যে কুলি মজুরের সংগঠন আছে, তারা সংগঠনের মর্ম বুঝছে, কিন্তু আমরা সুন্নিরা এখনো পর্যন্ত। তবে আমি এত বদনামিও করবো না, শুকুরি আদায় করব। এক সময় আমরা আলো সুন্নত সুন্নি সংগঠন করার জন্য পাঁচজন মানুষও পাই নাই, এখন ইনশাল্লাহ যে কোনো ওয়ার্ড ইউনিয়নে গেলেও আমরা পঞ্চাশজন একশোজন মানুষ পাই, আলহামদুলিল্লাহ বলেন ঠিক কিনা বলেন? তাহলে আমাদের অন্ততপক্ষে আগের প্রবীণ আলেমরা যদি ওই সময় থেকে যদি, আমি নাম বলবো না, যদি সংগঠন যদি করতেন, ইনশাল্লাহ বর্তমানে আমাদের এই সংগঠন আরও অগ্রগতি হতো। কিন্তু মধ্য বয়সী যারা বর্তমানে যারা আমাদের আলেম ওলামা আছে, যেমন মনে করেন আল্লামা মুহিউদ্দিন আশরাফি সাহেব, আল্লামা সুলাইমান আনসারি, আল্লামা মুফতি ইউসুফ রহমান সাহেব, এরা কিন্তু এখন মাঠ কিন্তু ছাড়ে নাই, আলহামদুলিল্লাহ বলেন, চেষ্টা করতেছে। কিন্তু তারা আমাদের সিনিয়র, কিন্তু আমাদের সমবয়স্ক যারা আছে, আমাদের জুনিয়র লেভেলে যারা আছে, সবাই যদি ইনশাল্লাহ বিভিন্ন প্যানেল নিয়ে বিভিন্ন সুন্নিয়তের পতাকা তলে এসে যদি সংগঠন যদি আস্তে আস্তে যদি আমাদের পরবর্তী জেনারেশন যারা উঠে আসতেছে তাদেরকে যদি আমরা সুন্নিয়তের রূপ সাংগঠনিকভাবে দিতে পারি, ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মধ্যে সুন্নিয়ত কায়েম করতে আমাদের দেরি হবে না বলেন না ঠিক কিনা? কিন্তু আমাদের সুন্নি ভাইরা যে যে দলের মধ্যে ঢুকে আছেন, যে শক্তিশালী দল হোক না কেন, আমি মনে করব যে দলের মধ্যে ইমানি শক্তি আছে, নূর নবী আছে, যে দলের মধ্যে গোসবুক দাদ আছে, এই দলে হবে সবসময় দুনিয়া আখেরাতের জন্য শক্তিশালী ঠিক কিনা বলে? শুধু দুনিয়ার শক্তি তালাশ করলে হবে না, যারা দুনিয়ার দল শক্তিশালী বলে, যারা দুনিয়ার মধ্যে রাজনীতি করতেছে, দালাদুলি করতেছে, তাদের শক্তি হলো 10 বছরের জন্য, 12 বছরের জন্য, আবার তাদের কুকুরে জেলখানা চলে যেতে হচ্ছে। কিন্তু ইমানি দল নিয়ে, সুন্নিয়তের দল নিয়ে যদি আপনারা পৃথিবীর মধ্যে যদি আপনি দুনিয়া থেকে অন্ততপক্ষে বিদায় নিতে পারেন, আপনি দুনিয়াতেও সম্মানী হবেন এবং কবর হাসরেও সম্মানী হবেন ঠিক কিনা বলেন? সেই জন্য দুনিয়া এবং কবর হাসরে সম্মানী হওয়ার জন্য আপনি কি করবেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে আসার জন্য, থাকার জন্য, কাজ করার জন্য চেষ্টা করবেন। আপনার এখলাসের দরকার আছে, ত্যাগের দরকার আছে। আমারও আজকে একটা মাহফিল আছে, কিন্তু ওখানে এখন চলে যাব, কিন্তু এর পূর্বে আমি ইচ্ছে করলে 2 ঘন্টা বিকেলবেলা একটা দক্ষিণ জেলার ওখানে কি করছি, আমরা মিটিং করছি, আবার এখানে আসছি। তো আমি 2 ঘন্টা গিয়ে রেস্ট নিতে পারতাম, কিন্তু এখানে আসলাম কেন? সংগঠনের স্বার্থে। তো এখন আপনাদের এটা মূল্যায়ন করতে হবে, আমাদের এই যে এত আলেম ওলামা আজকে কষ্ট করে এখানে আসছে সুন্নিয়তকে সাংগঠনিক রূপ দেওয়ার জন্য। এতদিন অনেক বিরিয়ানি টিরিয়ানি খাইছেন আপনারা, সুন্নি বললে আল্লামা নুরি সাহেব, আল্লামা নইমি সাহেব, হাশমি সাহেব যখন ওয়াজ শুরু করে স্টেজ ভাঙ্গি ফেলে হুজুররা বলেন না ঠিক কিনে? কিন্তু অনেক আমাদের সুন্নি কর্মীরা অনেক সময় দেখা যায় শুধু একটা সেবা দত করার জন্য হয়তো মিটিংয়ে যায় না বলেন না ঠিক কিনে? আজকে যারা শপথ করবেন আমি অনুরোধ করব, কালকে আমাদের ময়দানে নবীর সামনে, শেরে বাংলার সামনে জবাবদি করতে হবে। যেদিন আপনাকে আহলে সুন্নাত কর্ণফুলী উপজেলা শাখার মিটিং ডাক দেবে, 1 মাস পর, দরকার হলে 2 মাস পর আপনি একটা মিটিং করবেন, এই 2 মাসের দিন আপনি কোনো দাওয়াতে যেতে পারবেন না, কোনো কানে কাজও যেতে পারবেন না, প্রয়োজন বোধে চাকরি বা ব্যবসা ছুটি নিতে হবে। 2 মাসে 1 দিন 2 ঘন্টা টাইম দেওয়া যায় না বলেন না দেওয়া যাবে কিনে? সেই জন্য আমি অনুরোধ করব যারা সদস্য কার্যকরী পরিষদ আসবেন, আসছেন আপনারা আজকে শপথ নেবেন যে আল্লাহ বাংলা রসুল সাক্ষী রেখে, কিন্তু কিছু এখলাস ত্যাগ শিকার এবং কিছু মেধা খরচ করার জন্য এই মনমানসিকতা আপনার ভিতর থাকতে হবে। কি বললাম? ত্যাগ, এখলাস এবং মেধা, কিছু সার্বিক সহযোগিতা, ত্যাগের ভিতর সব কিছু আছে। তা আগে সৃষ্টি করতে হবে এখলাস, আমি আল্লাহ রসুলকে খুশি করার জন্য
আমি এই সংগঠনে আসছি, কারণ কেননা আমরা ইনশাল্লাহ সুন্নি বাতাল ফারকারা ওয়াবি বললে রাখ হয়ে যায়, কাউকে যদি জমাত বলে শিবির বলে রাখ হয়ে যায়, কিন্তু সুন্নিদেরকে সুন্নি বললে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন ঠিক কিনা? প্রত্যেকটি স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি যদি আপনি ফরম পূরণ করতে যান, ওখানে জাতীয়তা বাংলাদেশি, ধর্ম ইসলাম, বর্ণ আসলে সুন্নি, বলেন না ঠিক কিনা? কিন্তু এরা মওদুদি ওয়াবি এটা বলতে পারে? এসে বলে না, তারা কি বলতে পারে? কিন্তু আমাদের সুন্নি লেখতে আমরা এক মিনিটও দ্বিধাবোধ করি না, হয়তো অনেক সময় তারাও সুন্নি লিখে ফেলে, বলেন না ঠিক কিনা? তার মানে আমি 2003 সালে আজমির শরীফ গেছি, আমার সাথে হাড়াদারির থেকে একটা মানুষ সমরকন একটা ইন্ডিয়া জায়গা আছে, ওখানে যাচ্ছে এক ওয়াবি গ্রুপের মানুষ, তো আমার একসাথে গাড়ির মধ্যে শেয়ার কোচের মধ্যে ছিল, তখন আমি তাকে জিজ্ঞাসা, ভাই বাঙালি সিট চট্টগ্রামে মানুষ নাকি? হয়তো যেন আমার বাড়ি রোজ যান, হচ্ছে তো কোথায় যাবেন? হয়তো আমি সমরকন যাবো, আপনি কোথায়? আমি তো আজমির শরীফে যাবো। এরকম বলার সাথে সাথে সে মুখ কালা করে ফেলছে, আজমির শরীফ যাবো বলছি, কিন্তু বর্ডার পার হওয়ার সময় যশোর বেনাফুল, যখন আমি বর্ডার পার হওয়ার সময় এরা আমাকে জিজ্ঞাসা, হুজুর আপনি কোথায় যাবেন চেক করার জন্য বলতেছে, আমি তো ভাই আজমির শরীফ যাবো। তখন আমার গার মধ্যে কোনো হাতও দেয় নাই, চেকও করে নাই, হজান জানো আমাদের জন্য একটু দোয়া করবেন, কারা বলতেছে? ওই চেকপোস্টের কর্মকর্তারা। এখন আমার পিছনে ওয়াবি এটি আসছে, হে যখন আসছে হ্যাঁ তার থেকে জিজ্ঞাসা, আপনি কোথায় যাবেন? হয়তো আমিও আজমির শরীফ যাব। দেখেন তখন আমার ভিতরে হাসি আসছে, আমি তো পারে গেছি, তাকেও আর শরীরের বোর্ডের মধ্যে কোনো টাচ করে নাই, হয় জান ধরে ওই হুজুরের সাথে যাচ্ছেন মনে হয়, জান জান আমার জন্য দোয়া করবে আমাদের জন্য। সে ফার হওয়ার পর আমাকে দেখে হাসলো, হদ হুজুর হাসতেছেন কেন? হয়তো আমি হাসলাম, ওদিক ওই ফারে বলছো তুমি বাংলাদেশ বর্ডারে বলছো তুমি সমর্পণ যাবে, আর ইন্ডিয়ার বা বর্ডারে এসে বলতেছো তুমি কি আজমির শরীফ, ব্যাপারটা কি? হয়তো আমি দেখতেছি আমার আগে কয়েকজন মানুষ ওখানে ফার হওয়ার সময় এমনভাবে চেক করছে, এমনকি আন্ডার ওয়ার পর্যন্ত হাতে হাত ঢুকে দিয়েছে, এখানে কি আছে না তো চেক করতেছে, কিন্তু আজমিরের নাম নেওয়ার সাথে সাথে আর আমার গার মধ্যে আন্ডার ওয়ার তো দূরের কথা, শরীরের মধ্যেও কোনো হাত লাগায় নাই, তাহলে বোঝা যায় আজমির শরীফের এত থাসির, সেই জন্য আমিও বলে ফেলছি আজমির যাব, আসলে দেখতেছি আমিও পার হয়ে গেলাম। তো তাকে বললাম, তাই দেখেন আমরা তুসিলে মানি, বলেন না ঠিক কিনে? আমরা ওলি মানি, নবী মানি, উসিলে মানি, তাহলে একটা আজমির শরীফ হাজার শরীফ হাজার সাহাবের নামও নেন নাই, যে হাজার সাহাব আজমির শরীফ আসছে আজমির শরীফের নাম নেওয়ার উসিলেই বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার পার হয়ে গেছেন। আর যদি আপনি গরিবী নামাজের নাম নেন, আপনি ফুলসেরাতেও পার হয়ে যেতে পারবেন। আল্লাহ আল্লাহ, ওই তাদের তাকে বললাম, সে বলল ভাই হয়তো আজকে আমার খুব আনন্দ লাগলো, আসলে আস্তে আস্তে আপনাদের দলে যাওয়ার জন্য আমি চেষ্টা করব, আমি ফেট্রিকেল অনেক কিছু দেখে ফেললাম। ঠিক এভাবে আমি এই জিনিসটা কেন বললাম, আমাদের সুন্নিরা অন্যান্য ফাটির মধ্যে যাবে, যাওয়ার নিষেধ নেই, কিন্তু সাংগঠনিকভাবে কেন যাবে? আপনি সুন্নির ছেলে, আপনি বাতালের ভিতর নাস্তিকের ভিতর কেন যাবেন? বলেন না ঠিক কিনে? এদের মধ্যে যদি কেউ সুন্নি থাকে জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপির ভিতরে, এদেরকে বলবেন তোমরা আগে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে আসো, তোমার আকীদা আগে মজবুত করো, আগে দুনিয়া আখেরত ঠিক করো, কবর জগত ঠিক করো, সুন্নি প্ল্যাটফর্মে আসলে তোমার কবর হাসর ঠিক হয়ে যাবে, বলেন না ঠিক কিনে? কারণ সেই কারণে আমি অনুরোধ করবো আপনারা সুন্নিয়তের প্ল্যাটফর্মে আসবেন, একটু সাংসারিক কাজের মতো, এবং আল্লাহ রসুলের এই কাজটা কেয়ামতের ময়দানে আপনি বলতে পারবেন, আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুমি তোমার নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য বৌফুলার খোরাক জোগাড় করার জন্য যে টাইম দিয়েছ, রসুলের আদর্শটা ওয়ামাই ইয়াবতাগি গাইরাল ইসলামে দিনা ফালাই ইউকবালা মিনকু, বান্দা তোমার মানব গড়া মন গড়া নিজস্ব মন গড়া যদি জীবন নিয়ে আমি খোদার কাছে আসো, আমি তোমার জীবন গ্রহণ করবো না, আর যদি তুমি আল্লাহ রসুলের আদর্শ গঠন করে যদি বাস্তবায়ন করে ওই দুনিয়ার থেকে যদি তুমি আসতে পারো, তাহলে তোমার ওই জীবন আমি খোদা কবুল করবো, ঠিক কিনা বলেন?
তার দলিল ওয়ামাই ইয়াবতাগি গাইরাল ইসলামে দীনা ফালান ইয়ুকবালা মিনহু। তাহলে কোরআন সুন্নার সংগঠন অনুযায়ী, আদর্শ অনুযায়ী এবং গঠনতন্ত্র মোতাবেক যদি আমাদের জীবনটা গঠন করতে পারি, করলে আমাদের লাভ কী হবে? আমরা সবাই নমাজি হব, আমরা সবাই দাঁড়িয়ে রাখব, আমাদের ছেলেমেয়েদেরকে নমাজি বানাইতে পারবো, বলেন না ঠিক কিনা? অন্যান্য সংগঠনে করার কারণ স্কুল কলেজ মাদ্রাসা এখানে ইয়াবা গাজা মজুমার আড্ডাহানা হয়ে গেছে, সন্ত্রাসের আড্ডাহানা হয়ে গেছে। কিন্তু সুন্নিয়তের প্ল্যাটফর্মে আসলে অন্তত পক্ষে আপনার ছেলেরা, ওই ছাত্ররা আল্লাহ রসুলের আদর্শবান হতে পারবে, ঠিক কিনা বলেন? সেই কারণে আমি সুন্নিয়তের প্ল্যাটফর্মে আসার জন্য এবং সংগঠনের কাজ করার জন্য এখলাস, ত্যাগ এবং কি মেধা, এই জিনিসগুলো আপনি যখন ত্যাগ করবেন আপনার দুনিয়াবীও শান্তি, আখেরাতও মুক্তি। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে খেদমত করার তৌফিক দান করুন, আমিন। এবং আজকে যারা আহলে হযরত কনফারেন্স করতেছে এবং অনেক কষ্ট পরিশ্রম করে চাঁদা তোলে এখানে এত বড় একটা আয়োজন করছে, আল্লাহ তাআলা তাদের আয়োজন কবুল করুক, সবাই বলেন আমিন। এবং আহলে সুন্নাত ওয়াল জামাত কর্ণফুল শাখার এই যে কর্মকর্তা সদস্য ভাইয়েরা এখানে আসছেন, আমি অধ্যক্ষ হাসান রেজা শাহ, হাসান রেজবি শাহ হুজুর, আল্লাহ অধ্যক্ষ সাদেক রহমান শাহ হুজুর, ডক্টর খলিল শাহ হুজুর সহ সবার মোবারকবাদ জানাচ্ছি, সবার শুকরিয়া আদায় করতেছি। তারা যদি কষ্ট না করতেন এত বড় আয়োজন হতো না। ইনশাল্লাহ ভবিষ্যৎ আরও কিছুক্ষণের ভিতরে যখন প্রধান বক্তা মহোদয়, প্রধান অতিথি মহোদয় আসবেন, ইনশাল্লাহ এইটা আনোয়ারা কর্ণফুলি একই স্থান ছিল, একই নির্বাচনী এলাকা। তাহলে আজকে এত বড় একজন মহান হাস্তি এম এম মতিজাব আসতেছে, এটা আপনাদের গৌরবের বিষয়। আমরা ওনাকে নিয়ে চট্টগ্রাম না বাংলাদেশে গৌরব করি। তাহলে ওনার হাতকে যদি আপনারা জোরদার করতে চান, আপনাদের সুন্নিয়তের প্ল্যাটফর্মে আসতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।